ডাক্তার সাহেব, আপনি যদি বলে দেন এই শীতে আমাদের কি করণীয়। এই শীতে অনেকে ফ্যাশন করে হালকা কাপড় পরে এসেছে, তারা বুঝবে বাসায় যেয়ে যখন নিউমোনিয়া হবে তখন। শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্র নাটকের নাম ঘোষণার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি অভিনয় শিল্পী রুনা খান, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, চেয়ারম্যান JRSRM স্টিল। তারা মঞ্চে আসবেন, ইতিমধ্যে আমরা দেখে নেব কারা কারা পেয়েছেন মনোনয়ন। ধারাবাহিক নাটক, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্র। তুমি ভাবির সাথে কথা বলতে গেলে কেন? যৌথভাবে হাসান হাবিব নাসিম ও চঞ্চল চৌধুরী, নাটক হেভিওয়েট মিজান। জরুরি কথা ছিল, যদি আপনি একটু কথা কওয়ার ব্যবস্থা করেন। ব্যাপারটা কি করে আপনি জানেন না? পরে আখম হাসান, নাটক চিটিং মাস্টার। না করছে, মানা করছে, কারণে যাইতে তো মানা করে নাই নাকি? ম্যাডাম শুনেন, ওনারই বিয়া করলে আপনার অনেক। ডক্টর আজাজুল ইসলাম, নাটক ধামাকা অফার। আপনি চুপ করেন না কেন? হাজার হাজার মানুষের ঢল নামিছিল, শুধু একটা। আরফান আহমেদ, নাটক তালমিস্ত্রি না হাওয়াই মিঠাই। ওটা টাইনি ছিঁড়ে ফেলতো, ওটা 10 টাকা 15 টাকা ডরাই। প্রাণ রায়, নাটক D20। আচ্ছা ঠিক হচ্ছে না, বেটি করছে, এইটা নিয়ে তোমাকে একটু মাথা। থ্যাংক ইউ আরটিভি ফর অ্যারেঞ্জিং সাচ অ্যান ওয়ান্ডারফুল ইভেন্ট লাইক দিস। And now, the 9th RTV Star Award 2019, Tharabhaik Natok, Shrestho Obhineta, Parshwacharitra. And the award goes to Dr. Azazul Islam, Natok Dhamaka Offer. Anik anik obhinandan. Anik dhonnobad, Dr. Azazul Islam, amader priyo obhineta, priyo bondhu, priyo manush. Congratulations. ডাক্তার সাহেব, আপনি যদি বলে দেন এই শীতে আমাদের কি করণীয়। এই শীতে অনেকে ফ্যাশন করে হালকা কাপড় পরে এসেছে, তারা বুঝবে বাসায় যেয়ে যখন নিউমোনিয়া হবে তখন। খুব ভালো লাগছে আমার কাজের স্বীকৃতির জন্য। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ বিচারক মণ্ডলীকে, ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ এই নাটকটির পরিচালক, আমার প্রিয় পরিচালক মাসুদ সুজানকে, ধন্যবাদ।